কলকাতার পাঁচতারা হোটেল থেকে অপহৃত এক রিয়েল এস্টেট ব্যবসায়ীকে ফিল্মি কায়দায় উদ্ধার করলো দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থানার পুলিশ। অপহৃত ব্যবসায়ীর নাম অভিষেক মুখোপাধ্যায়। শনিবার রাতে ডানলপ এলাকা থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িতদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোটা টাকা মুক্তিপণ চেয়ে রিয়েল এস্টেট ব্যবসায়ীকে অপহরণ করে কয়েকজন দুষ্কৃতী। সোনারপুর থানা এলাকার অভিজাত আবাসন শের রোডের বাসিন্দা এই অভিষেকবাবু গত 12ই সেপ্টেম্বর বাণিজ্যিক বিষয়ে কথা বলতে গিয়েছিলেন ধর্মতলার একটি বেসরকারি পাঁচতারা হোটেলে। সেই হোটেলেই তার সাথে বৈঠকে বসেন অভিষেক বল্লভ, পুরুষোত্তম ভার্মা, পার্থ ও বিশ্বজিৎ। এছাড়াও অভি ও রঞ্জন নামে দুজন বাউন্সারও সেখানে উপস্থিত ছিলেন। তার পূর্বপরিচিত পার্থ ব্যানার্জির সূত্র ধরেই বাকিদের সাথে আলাপ হয় অভিষেকের। সংবাদ মাধ্যমের মালিক হিসেবে পরিচয় দিয়ে প্রেস লেখা গাড়িতেই এই হোটেল থেকে চোখ বন্ধ করে তাকে অপহরণ করা হয়। নিয়ে যাওয়া হয় ডানলপের একটি জায়গায়। সেখানে একটি ব্যক্তিগত কাগজে 70 লক্ষ টাকা অভিষেকের কাছ থেকে তারা পান বলে লিখিয়ে নেওয়া হয় জোর করে। গত 13 তারিখ অভিষেককে গাড়িতে করে নিয়ে আসা হয় ডায়মন্ড হারবারে। নিয়ে গিয়ে তার বাড়িতে ফোন করে দাবি করা হয় মুক্তিপণের। এরপরেই পরিবারের লোকজন সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে সোনারপুর থানার পুলিশ। আর সেই তদন্তে নেমেই শনিবার সন্ধ্যায় ডানলপ এলাকা থেকে অপহৃতদের উদ্ধার করে সোনারপুর থানার পুলিশ। ধৃতদের আজকে বড়ইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় জড়িত বাকিদের খোঁজেও তল্লাশি শুরু করবে সোনারপুর থানার পুলিশ। অভিষেক মুখার্জিকে তাদেরকে ধরতে পারি এবং সাথে সাথে আমরা কিডন্যাপ যে পার্সন অভিষেক মুখার্জি ওনাকেও আমরা উদ্ধার করতে পারি। এটা ঘটনাটা হয়েছে।